বৈষম্য বিরোধী আইন প্রণয়নে সরকারের কাছে সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন, জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে আইডিবি মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা বলেন। প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি শিশুর অন্তত পক্ষে একটি দৃষ্টিকোণ থেকে তাদের অধিকার রক্ষা করবার জন্য আমরা সদা প্রস্তুত, এবং সেখানে আমরা আমাদের যাবতীয় শক্তি নিয়োজিত করব। সেটি হচ্ছে কোনোভাবেই কোনো ক্রমে, এমনকি on the basis of sexual orientation, no one should be discriminated. আমরা চাইছি যে অ্যান্টি ডিসক্রিমিনেশন একটা আইন করবার জন্য, সুপারিশ করবার জন্য সরকারের কাছে, এবং তার খসড়াটি প্রস্তুত প্রণয়ন করে দেবো আমরা।